নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 649তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদু সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। আমরা ভীষ্ম পর্বে উপস্থিত রয়েছি কুরুক্ষেত্রের মহাসমরাঙ্গনে। আজ দ্বিতীয় দিনের যুদ্ধের প্রথম প্রহর। গতকাল গত পর্বে আমরা শুনেছি প্রথম দিনের যুদ্ধ শেষে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পাণ্ডব পক্ষের মারা গিয়েছেন বিরাটের দুটি উপযুক্ত পুত্র উত্তর এবং শ্বেত, এবং শ্বেত সেখানে প্রভূত তার যুদ্ধবীরত্ব প্রদর্শন করে তিনি শেষে বীরসজ্জা লাভ করেছেন। এই যুদ্ধের শেষ দিকে আমরা দেখছি, প্রথম দিনের যুদ্ধের শেষ দিকে যুধিষ্ঠির একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। যাই হোক, শ্রীকৃষ্ণের পরামর্শে তিনি যুদ্ধের জন্য আবার প্রস্তুত হলেন এবং আগামীকালের অর্থাৎ দ্বিতীয় দিনে যুদ্ধের ব্যাপারে তিনি সর্বাধিনায়ক দৃষ্টদ্যুম্নকে নির্দেশ দিলেন ক্রঞ্চবরুণ বুহর রচনা করতে। এই ক্রঞ্চবরুণ বুহর কি জিনিস বা ক্রঞ্চবুহটি কি জিনিস সেটা আমরা একটু আলোচনা করে নিতে চাই। বুহ অর্থাৎ সৈন্যসজ্জা, সৈন্যদেরকে কেমনভাবে সাজানো হবে সেটি হচ্ছে বুহ। ক্রঞ্চবুহ হচ্ছে এটি একটি প্রাচীন যুদ্ধরীতির একটি কৌশল। যুদ্ধক্ষেত্রে কৌশলী সেনাপতিরা তাদের বাহিনীকে যে আকার আকৃতিতে স্থাপন করতেন সেগুলোকেই বুহ বলা হয়। বুহের গঠন প্রণালী, কীভাবে বুহগুলো তৈরি হবে সেটা নির্ভর করে সে সময়ের এই যুদ্ধনায়কদের, সেনাপতিদের যুদ্ধবিদ্যার যে পারদর্শিতা, সেই পারদর্শিতা অনুসারে এবং তাদের এই পারদর্শিতাই এই বুহসজ্জায় তাদের যুদ্ধবিদ্যার পারদর্শিতার একটা প্রধান পরিচয় ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষের যুদ্ধনায়কেরা বিভিন্ন বুহ নির্মাণের কথা আমরা পাই, যে যুদ্ধনায়কদের তারা বিভিন্ন ধরনের বুহ নির্মাণ করেছেন এবং এই ক্রঞ্চবুহ একটি যা আমরা এই মহাভারতের যুদ্ধ বর্ণনায় কম করে তিনবার এই একবার পাণ্ডব এবং কৌরবদের মধ্যে এই বুহ নির্মাণের কথা আমরা শুনব। এই বুহটিকে যেমন ক্রঞ্চবুহ বলা হয় তেমনি ক্রঞ্চারুণ বুহও বলা হয়। দেবাসুর সংগ্রামের সময় দেবগুরু বৃহস্পতি ইন্দ্রের কাছে এই বুহ নির্মাণ পদ্ধতি, অর্থাৎ দেবরাজ ইন্দ্রের কাছে এই বুহ নির্মাণের যে কৌশল তা বর্ণনা করেছেন। বৃহস্পতি প্রণীত, আমরা আপনারা নিশ্চয়ই জানেন, আমরা আলোচনা করেছি যে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু যুদ্ধবিদ্যায়, যুদ্ধশাস্ত্রেও বিভিন্ন তার নিপুণতা ছিল। শুক্রাচার্য এবং বৃহস্পতি দুজনেই যেমন রাষ্ট্রনীতিতে, রাজনৈতিক তত্ত্বে পারদর্শী, উভয়ে যেমন রাজনীতিজ্ঞ, তেমনি তারা উভয়ই কিন্তু যুদ্ধবিদ্যায় সমান পারদর্শী। সুতরাং বৃহস্পতির প্রণীত এই বুহ রচনা বিধি মাথায় রেখেই যুধিষ্ঠির যুদ্ধের দ্বিতীয় দিনে দৃষ্টদ্যুম্নকে এই ক্রঞ্চারুণ বুহ নির্মাণ করতে বলেছেন। এই বুহ হচ্ছে ক্রঞ্চ, ক্রঞ্চ অর্থাৎ বক বা চক্রবাক, এই পাখি। এই বুহর
পরিকল্পনাটা আমরা মহাভারত থেকে জানতে পারি, পরিষ্কার বুঝতে পাচ্ছি আমরা এখানে, যে এই বুহের একদম ওপরের দিকে ছিলেন পাঞ্চাল রাজ দ্রুপদ। কুন্তি ভোজ এবং চেদিরাজ এর বুহের যেন দুটি চক্ষুর স্বরূপ, এইভাবে তারা অবস্থান করছিলেন। তারপর দশার্ণ, প্রভদ্র, দাসের এবং কিরাতেরা গ্রীবাদেশে, ওই বুহের গ্রীবাদেশে, এবং পৌণ্ড্র, পৌরব এবং নিষাদেরা যুধিষ্ঠিরের নেতৃত্বে বুহের পৃষ্ঠদেশে অবস্থান করছে। অর্থাৎ বুহটা হচ্ছে যেন একটা বক পাখির মতন, মনে মনে একটা বক পাখিকে আপনারা কল্পনা করুন, সেই বক পাখির মাথায় রয়েছেন পাঞ্চাল রাজ দ্রুপদ, কুন্তিভোজ আর চেদিরাজ রয়েছেন বক পাখির দুটো চক্ষুস্বরূপ হয়ে, দশার্ণ, প্রভদ্র, দাসের এবং কিরাতেরা রয়েছেন এর গলায় বা গ্রীবাদেশে, গ্রীবাদেশ তৈরি করেছেন এরা, আর পৌণ্ড্র, পৌরব এবং নিষাদ দেশীয় সৈন্যরা, যুদ্ধবীরেরা, তারা যুধিষ্ঠিরের নেতৃত্বে এই বুহের এই পাখির যেন পৃষ্ঠদেশ তৈরি করেছেন, এইভাবে বুহটি সজ্জিত হয়েছে। আর ভীমসেন এবং দৃষ্টদ্যুম্ন তারা এই পাখির ডান দিকে এবং বাঁ দিকে যোদ্ধাদের প্রধান হিসেবে দাঁড়িয়ে রয়েছে, অবস্থান করছে। ভীমের অধিনায়কত্বে বুহের ডান পাশে রয়েছেন অভিমন্যু, সাত্যকী এবং দ্রৌপদীর পাঁচ পুত্র ছাড়াও পিশাচ, দরদ, তঙ্গন, বাহ্নিক, চোল ইত্যাদি জনজাতির সৈন্যরা। আর বাম দিকে রয়েছেন মালব, সবর, মৎস্য প্রভৃত দেশের সৈন্যরা। মৎস্যরাজ বিরাট এবং কাশীরাজ সৈব্য তারা সসৈন্যে বুহের একেবারে পেছনের দিকে অবস্থান করছে, এইভাবে বুহটাকে তারা সজ্জা করছে। এবং এমনভাবে সৈন্য বিস্তার হয়েছে যেটাকে দেখলে মনে হয় যেন একটা বক পাখি দাঁড়িয়ে আছে। অর্জুন ছিলেন এই ক্রঞ্চ বুহের একেবারে সামনে বা অগ্রভাগে। আর এই ক্রঞ্চ বুহের দুটো পাখা এবং মস্তকে অযুত এবং নিযুত পরিমাণ রথীরা নিযুক্ত ছিলেন, এবং তার এই সৈন্য সমাবেশ এমনভাবে করানো হয়েছে যে এর পাখিটার যেন পিঠের দিকে প্রচুর সৈন্য, প্রায় অর্বুদ এবং বিংশতি সহস্র সৈন্য অবস্থান করছেন, কিন্তু গলার দিকে সপ্ততি সহস্র সৈন্য রয়েছে। আর বুহের দুই পক্ষে আগে এবং পেছনে এই যে বুহটা তৈরি হয়েছে পাখির মতন, তার দুটো ডানার দিকে, তার সম্মুখে, মধ্যভাগে এবং পেছনে হস্তি বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়। এমনভাবে এই বুহটিকে একটা দুর্ভেদ্য বুহ হিসাবে তৈরি হয়েছে। এই বুহের উল্লেখ আমরা আবার পাবো ষষ্ঠ দিনে, পাণ্ডবেরা কুরুক্ষেত্রের যুদ্ধের ষষ্ঠ দিনে এই বুহের কথাটা আমরা আবার পাব। আর সেটি অবশ্য কৌরবেরা তৈরি করেছিলেন এবং সেই তার পরিকল্পনা করেছিলেন ভীষ্ম। যাই হোক, আবার একাদশতম দিনে, হ্যাঁ, দ্রোণ পর্বে একাদশতম দিনে যুধিষ্ঠির আবারও এই ক্রঞ্চবহ নির্মাণ করেছিলেন, এবং তার উত্তরে দ্রোণ একাদশতম দিনে শকট বুহ তৈরি করেছিলেন। আর ভীষ্ম যে ক্রঞ্চবহ তৈরি করেছিলেন যে মহাযুদ্ধের ষষ্ঠ দিনে, সেই দিন এই বুহের কে আক্রমণ করার জন্য পাণ্ডবদের পক্ষ থেকে, বিপরীতে পাণ্ডবদের পক্ষ থেকে তারা মকর বুহ তৈরি করেছে। যাই হোক, সেই সময় এই যথাযথ সময়ে আমরা অন্যান্য বুহের কথাগুলোতে আসব। তাই এই মোটামুটি হচ্ছে ক্রঞ্চ বুহ, এবং এরকম একটা ভীষণ সামরিক সজ্জা, সৈন্যদেরকে এরকমভাবে সজ্জিত করে
এই মহাযুদ্ধের জন্য, দ্বিতীয় দিনের মহাযুদ্ধের জন্য প্রস্তুত হলেন উভয় পক্ষের সেনারা। যুধিষ্ঠিরের নির্দেশে পাণ্ডব পক্ষ এই ক্রঞ্চারণ ব্যূহ রচনা করলে তাদেরকে প্রতিহত করার জন্য, দুর্যোধনের নির্দেশে কৌরব পক্ষ আরেকটা মহাব্যূহ রচনা করল, এবং উভয় পক্ষের সেনারাই যোদ্ধারাই যুদ্ধের জন্য প্রস্তুত হল। আর এর যুদ্ধের প্রারম্ভেই উভয় পক্ষে শঙ্খ ভেরি নানা সিংহনাদ আরম্ভ হলো। এসেই সমবেত তুমুল ধ্বনিতে পৃথিবী আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। দুর্যোধন প্রথমেই তার সৈন্যদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন, এবং কৌরব পক্ষীয় বীরেরা তাদের জীবনের সমস্ত আশা ত্যাগ করে পাণ্ডবদের আক্রমণ করল। উভয় পক্ষের যোদ্ধাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। দ্বিতীয় দিনে প্রথম যে উল্লেখযোগ্য ঘটনা সেটা হলো পিতামহ ভীষ্মের সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুনের যুদ্ধ। মহাপরাক্রমশালী মহাবীর ভীষ্ম যখন ধনুর্বাণ নিয়ে উদ্যত হয়ে অভিমন্যু ভীমসেন কৈকেয় সাত্যকী বিরাট দৃষ্টদ্যুম্ন প্রভৃতি বীরদের ওপর স্বরবর্ষণ করতে লাগলেন, তখন ভীষ্মের আক্রমণে পাণ্ডবদের এই ব্যূহ প্রায় ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তখন ভীষণ ক্রুদ্ধ হয়ে অর্জুন শ্রীকৃষ্ণের সুদক্ষ সারথ্যে ভীষ্মের সম্মুখীন হলেন। সঙ্গে সঙ্গে ভীষ্মকে সাহায্য করার জন্য তার সঙ্গে যোগ দিলেন দ্রোণাচার্য, কৃপাচার্য, দুর্যোধন, শল্য, জয়দ্রথ, শকুনি মতন বীরেরা। ভীষ্মসহ সকলে যখন অর্জুনকে বানে বানে জর্জরিত করে ফেললেন, তখন দ্রুত সাত্যকী, বিরাট, দৃষ্টদ্যুম্ন, অভিমন্যু, দ্রৌপদীর পাঁচ পুত্র অর্জুনকে সাহায্যের জন্য এগিয়ে এলেন এবং চারদিক থেকে তাকে ঘিরে রক্ষা করতে লাগলেন। অর্জুনের গাণ্ডীবে প্রতাপ দেখিয়ে অর্জুন তার গাণ্ডীবে প্রতাপে কৌরব সেনাদের নির্বিচারে হতাহত করতে লাগলেন, এবং বাণের জাল বিস্তার করে ভীষ্ম মহামতি ভীষ্মকে বীর ভীষ্মকে একেবারে আচ্ছন্ন করে ফেললেন। দুর্যোধন প্রমাদ গুনলেন। এই পরিস্থিতিতে তিনি কর্ণের অভাব ভীষণভাবে উপলব্ধি করলেন। কর্ণ সবসময় দুর্যোধনের মঙ্গল করতে চাইতেন, কিন্তু ভীষ্মের স্বার্থ রক্ষার জন্যই তিনি অস্ত্র ত্যাগ করেছিলেন। দুর্যোধন ভীষ্মকে অনুরোধ করলেন যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে অর্জুনকে প্রতিহত করা যায়। উভয়ের মধ্যে ঘোরতর যুদ্ধ আরম্ভ হল এবং ভীষ্ম অর্জুনকে এবং অর্জুন ভীষ্মের প্রতি বাণ প্রয়োগ আরম্ভ করলেন। ভীষ্ম এবং অর্জুনের রণকৌশলে কোথাও কোনো ভুল নেই এবং যুদ্ধের পরাক্রম সবাইকে আশ্চর্য করে দিল। ভীষ্ম এবং অর্জুনের মধ্যে যখন প্রচণ্ড সংগ্রাম চলছিল, তখন রণক্ষেত্রের অন্যদিকে পাঞ্চাল রাজপুত্র দৃষ্টদ্যুম্ন এবং দ্রোণাচার্যের মধ্যে এক বিশাল সংগ্রাম আরম্ভ হয়ে গেছে। উভয় উভয়কে তীক্ষ্ণ বাণ বিদ্ধ করেছিলেন, কিছুতেই দৃষ্টদ্যুম্নকে প্রতিহত করা যাচ্ছে না দেখে দ্রোণ দৃষ্টদ্যুম্নকে হত্যা করার জন্য দ্বিতীয় যমদণ্ডের মতন এক ভয়ঙ্কর বাণ নিক্ষেপ করলেন। কিন্তু দৃষ্টদ্যুম্ন অদ্ভুত পৌরুষে অর্ধপথেই সেই বাণটিকে টুকরো টুকরো করে ফেললেন। তারপর দ্রোণের প্রাণবধের জন্য দৃষ্টদ্যুম্ন তার দিকে সবেগে এক শক্তি নিক্ষেপ করলেন, কিন্তু দ্রোণ অবলীলায় সেই বাণটিকে কেটে তিন টুকরো করে ফেললেন। এরপর দ্রোণ দৃষ্টদ্যুম্নকে প্রতিহত করার জন্য তার ধনুক কেটে দিলেন এবং তার রথের সারথি ও ঘোড়াগুলোকে বধ করলেন। এই অবস্থায় দৃষ্টদ্যুম্ন একটি গদা নিয়ে সেই রথ থেকে লাফিয়ে যাবেন। এই মুহূর্তে দ্রোণাচার্য অদ্ভুত ক্ষিপ্রতায় একটি বাণ নিক্ষেপ করে দৃষ্টদ্যুম্নর হাত থেকে গদাটিকে টুকরো করে ফেললেন। তখন দৃষ্টদ্যুম্ন ঢাল ঢাল এবং তরোয়াল নিয়ে দ্রোণকে বধ করার জন্য তার দিকে ধাবিত হলেন, কিন্তু
অবিরত বাণ বর্ষণ করে দ্রোণ দৃষ্টদ্যুম্নর পথ রুদ্ধ করে দিলেন। দ্রুপদ রাজকুমার অসামান্য বলশালী হয়েও কোনোভাবে দ্রোণের সম্মুখীন হতে পারছিলেন না এবং তার জীবন প্রায় বিপন্ন হয়ে যাচ্ছিল। এই অবস্থায় ভীমসেন তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন এবং দ্রোণাচার্যকে বাণ নিক্ষেপ করে প্রতিহত করে দ্রুত দৃষ্টদ্যুম্নকে তার রথে তুলে নিলেন। দুর্যোধন দ্রোণকে রক্ষার জন্য সেনাবাহিনী সহ কলিঙ্গরাজ ভানুমানকে প্রেরণ করলেন। শুরু হয়ে গেল ভীমের সাথে কলিঙ্গ বাহিনীর এক বিশাল রোমহর্ষক মহাযুদ্ধ। এই কলিঙ্গ সেনাদের যুদ্ধের কথা আমাদেরকে একটু বলতে হবে। ভীমসেনের সঙ্গে যখন কলিঙ্গরাজের যুদ্ধ চলছিল সেই সময় কলিঙ্গ বাহিনীকে সহায়ক করছিল নিষাদ বাহিনী সহ নিষাদ রাজতনয় কেতুমান এবং ভীমসেনকে সাহায্য করছিলেন চেদি মৎস্য প্রভৃতি রাজ্যের রাজা এবং তাদের সেনাবাহিনী। এই সময় কলিঙ্গ সেনাপতি ভানুমান এবং তার পুত্র শত্রুদেব একসঙ্গে ভীমের উপর বাণ বর্ষণ আরম্ভ করলেন। মহাবীর ভীমসেন যখন কলিঙ্গ সেনাপতির সাথে যুদ্ধে প্রবৃত্ত ছিলেন সেই সময় শত্রুদেব বহু বাণের আঘাতে ভীমের রথের ঘোড়াগুলোকে মেরে ফেললেন। এই দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভীম অশ্ববিহীন রথে অবস্থান করেই শত্রুদেবকে লক্ষ্য করে এক ভয়ঙ্কর গদা নিক্ষেপ করলেন। সেই গদার আঘাতেই শত্রুদেব রথ সারথি সহ নিহত হলেন। পুত্রকে নিহত হতে দেখে মহাবীর ভানুমান হাজার হাজার রক্ষী ও সেনা নিয়ে কলিঙ্গ সেনাদেরকে নিয়ে ভীমকে চারদিক থেকে ঘিরে ফেললেন। ইতিমধ্যে ভীম গ্রহণ করেছেন ঢাল এবং তলোয়ার। কলিঙ্গ সেনাপতি যখন ভীমকে লক্ষ্য করে বিষাক্ত বাণ নিক্ষেপ করতে লাগলেন ভীম তখন তরবারি দিয়ে সেই সমস্ত বাণকে টুকরো টুকরো করে ফেললেন। এইভাবে যুদ্ধ চলতে আরম্ভ করল। এক সময় সুযোগ বুঝে মহাপরাক্রান্ত ভীমসেন প্রচণ্ড গর্জন করে তরবারি হাতে নিয়ে রথ থেকে লাফিয়ে ভানুমানের মহাগজের দাঁত দুটি ধরে তার পিঠের উপর চড়ে বসলেন এবং অত্যন্ত ক্ষিপ্রতায় ভানুমানকে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপর ভানুমানের হাতিটিকেও তরবারির আঘাতে বধ করলেন। রণভূমিতে তিনি বিভিন্নভাবে অবস্থান নিয়ে একাই বহু শত্রু সৈন্যকে নিধন করতে লাগলেন। তার নির্বিচার হত্যাকাণ্ড দর্শনে এবং ভয়ঙ্কর গর্জনে বহু কৌরব সৈন্য পালিয়ে গিয়ে ভীষ্মের কাছে আশ্রয় নিল। সাময়িকভাবে পশ্চাৎ প্রসারণ করলেও কলিঙ্গ সেনারা কিন্তু প্রকৃত বীর ছিল এবং কলিঙ্গরাজ শ্রুতায়ুর নেতৃত্বে তারা আবার সঙ্গবদ্ধ হয়ে ভীমসেনের সম্মুখীন হল। শ্রুতায়ু ভীমের বক্ষস্থলে 9টি বাণ নিক্ষেপ করলেন। সরাহত ভীম তার জন্য একটি নতুন রথে আরোহণ করে শ্রুতায়ুর দিকে ধাবমান হলেন। শ্রুতায়ু কিন্তু ভীমকে লক্ষ্য করে এক নাগাড়ে বাণ বর্ষণ করেই যাচ্ছেন। কলিঙ্গরাজের সরাঘাতে দণ্ডাহত সর্পের মতো ক্রুদ্ধ হয়ে ভীম শেষ পর্যন্ত 7 বাণে কলিঙ্গরাজ শ্রুতায়ুকে, 2 বাণে তার 2 চক্ররক্ষক এবং আরও কয়েকটি বাণ নিক্ষেপ করে নিষাদ সেনাপতি কেতুমানকে বধ করলেন। এতজন উল্লেখযোগ্য বীর নিহত হলেও কলিঙ্গ সেনাবাহিনী কিন্তু যুদ্ধক্ষেত্র ত্যাগ করেনি। বহু সহস্র সৈন্য একত্র সঙ্গবদ্ধ হয়ে শক্তি গদা তরবারি নিয়ে নানা অস্ত্র নিয়ে ভীমকে আঘাত করতে লাগলো। ভীমও সেই সব অস্ত্র নিবারণ করে গদা হাতে রথ থেকে নেমে প্রথমে 700 এবং পরে আরও 2000 কলিঙ্গ সেনাকে একাই বধ করলেন। এই সময় ভীমকে সাহায্য করার জন্য দৃষ্টদ্যুম্ন এবং সাত্যকী তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এত কলিঙ্গ সেনা নিহত হয়েছিল যে রক্তের নদী বয়েই যাচ্ছিল। ভীমসেনের সাথে কলিঙ্গ বীরদের যুদ্ধ দেখে সে উপস্থিত সবাই বিস্ময়ান্বিত হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিনের পূর্বাহ্ন সবে মাত্র শেষ হলো। তার মধ্যেই উভয় পক্ষের বহু হস্তি অশ্ব রথ তাদের আরোহীরা অসংখ্য পদাতিক সৈন্য নিহত হলো। যুদ্ধও চলতে লাগলো।
পাঞ্চাল রাজপুত্র দৃষ্টদ্যুম্ন, একাই অশ্বত্থামা, শল্য এবং কৃপাচার্য এই তিন মহারথীর সাথে যুদ্ধ করতে লাগলেন। দৃষ্টদ্যুম্ন শানিত বাণ নিক্ষেপ করে অশ্বত্থামার রথের অশ্বগুলোকে বধ করলেন। তখন মহাবীর অশ্বত্থামা দ্রুত শল্যের রথে আহরণ করে দৃষ্টদ্যুম্নর দিকে বাণ নিক্ষেপ করতে লাগলেন। এই সময় অর্জুন এবং অভিমন্যু দৃষ্টদ্যুম্নর সাহায্যার্থে সেখানে এসে উপস্থিত হলেন এবং শল্য কৃপ অশ্বত্থামার ওপর অবিরত বাণ বর্ষণ আরম্ভ করলেন। তারাও অভিমন্যুকে এবং উল্টো দিকে শল্য অভিমন্যুকে স্বরবিদ্ধ করলেন। ঠিক এই মুহূর্তে দুর্যোধনের পুত্র বীর লক্ষণ এগিয়ে এসে অভিমন্যুর সাথে যুদ্ধ আরম্ভ করলেন। দুই বীর পুত্র অর্থাৎ দুর্যোধনের পুত্র লক্ষণ এবং অর্জুন পুত্র অভিমন্যুর মধ্যে যে যুদ্ধ হয় আরম্ভ হলো, সেই যুদ্ধ দেখে লোকে চমৎকৃত হয়ে গেল। যুদ্ধের মধ্যে এক সময় লক্ষণ অভিমন্যুর ধনুক কেটে ফেললেন, তাই দেখে কৌরবপক্ষীয় সেনারা আনন্দে চিৎকার করে উঠল। অভিমন্যু দ্রুত আরেকটি ধনুক গ্রহণ করে লক্ষণের দিকে স্বর নিক্ষেপ আরম্ভ করলেন। নিজ পুত্রকে অভিমন্যুর বাণে পীড়িত দেখে দুর্যোধন তার সাহায্য করতে এগিয়ে গেলেন। এই দেখে অর্জুনও তার পুত্রকে রক্ষার জন্য তার কাছে চলে এলেন। অর্জুনকে সামনে এগিয়ে আসতে দেখে দুর্যোধন এবং লক্ষণকে বাঁচাবার জন্য ভীষ্ম এবং দ্রোণ অর্জুনকে প্রতিহত করতে এগিয়ে এলেন। শুরু হয়ে গেল উভয় পক্ষের ঘোর যুদ্ধ। অর্জুন এত বাণ বর্ষণ করতে লাগলেন যে চতুর্দিক যেন অন্ধকারে ঢেকে গেল। এই ভয়ঙ্কর যুদ্ধে বহু রথ, অশ্ব, হস্তি, তাদের আরোহী সেনাগণ ধ্বংস হতে লাগলো। কৌরব সেনাদলে এমন যোদ্ধা দেখা গেল না যে যারা কেউ মহাবীর অর্জুনের সম্মুখীন হতে পারে। যেই তার সামনে এলো তারই পঞ্চত্ব প্রাপ্তি ঘটল। বেগতিক দেখে কৌরবপক্ষের বাকি সৈন্যরা ঊর্ধ্বশ্বাসে পালাতে আরম্ভ করলো। এই সময় অর্জুন ও কৃষ্ণ আনন্দিত হয়ে জয়সূচক মহাশঙ্খ ধ্বনি করলেন। ভীষ্ম দেখলেন যে ছত্রভঙ্গ পলায়মান সৈন্যদেরকে ফিরিয়ে এনে আর শৃঙ্খলাবদ্ধ করা অসম্ভব, তাছাড়া সূর্যাস্তের সময়ও হয়ে এসেছিল। যুদ্ধের নিয়ম অনুসারে ভীষ্ম দ্রোণের সঙ্গে পরামর্শ করে সেদিনের মতন যুদ্ধ শেষ করলেন। দ্বিতীয় দিনের যুদ্ধ শেষে দেখা গেল কৌরবপক্ষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্বাহ্নে ভীমের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে প্রধান প্রধান নেতারা সহ সমস্ত বীরের সহ সমস্ত কলিঙ্গ বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে। আবার অপরাহ্নে অর্জুনের হাতে দুর্যোধনের সমস্ত হস্তি, অশ্ব, রথ এবং অগণিত সেনা ধ্বংস হয়ে গেল। যে পক্ষেরই হোক সেনারা যুদ্ধে যায়, পরস্পরের বিরুদ্ধে লড়াই করে এবং সংঘর্ষে নির্বিচারে তারা মারা যায়। এক সাধারণ যোদ্ধাদের চেয়ে অসহায় আর কেউই নেই। যে যারা যুদ্ধে মারা গেল তারা তো তবুক বেঁচে গেল, কিন্তু যারা সাংঘাতিক ধরনের শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী হয়ে বেঁচে রইল তাদের যুদ্ধের বিভৎসতা দেখে হয়তো মানবিক সংবেদনগুলি সব হারিয়ে যায়। এই যুদ্ধের বিভৎসতা, এই সমস্ত শারীরিক, মানসিক এবং মানবিক সংবেদনহীন প্রতিবন্ধী মানুষেরা আজও বেঁচে আছে বিভিন্ন দেশে। যুদ্ধের এই নির্মমতা কি, এই নির্মমতা, এই করুণ বিপর্যয় এবং তাদের সত্যি হতভাগ্যতাকে বহন করে যাচ্ছেন। যুদ্ধের আমরা বারবার এই একটা কথা বলি, যুদ্ধে কেউ কিন্তু জয়ী হয় না। যে কোনো যুদ্ধই সভ্যতার পক্ষে ভীষণ ক্ষতিকর। মহাযুদ্ধের দ্বিতীয় দিন শেষ হল। তৃতীয় দিনের যুদ্ধের পরিকল্পনা ব্যস্ত হয়ে পড়ল উভয় শিবির। আমরা আগামী পর্বে তৃতীয় দিনের যুদ্ধের বিত্রান, তৃতীয় দিনের যুদ্ধের
সমগ্র পরিকল্পনা এবং বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম।